অন্যান্য ক্রিয়েটার হচ্ছে যখন দুটি রসদি সাইকেলটা ঢুকে বাড়িটি সাইকেল ইজ আর্বিট্রারিলি মানে কাজগুলো রিডিউস করা হয়েছে লেস দেন 21 ডেজ অ্যান্ড রিমেইন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট লেভেল রিমেইন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি অর্থাৎ কিনা যেখানে আমরা বলছি 21 থেকে 35 দিনের মধ্যে আমাদের নর্মাল ডিস্টার্ব পিরিয়ড হতে পারে তাই না সেখানে এটা দেখা যাচ্ছে যে 15 দিন পর পর হচ্ছে কিংবা 17 দিন পর পর হচ্ছে কিংবা 12 দিন পর পর হচ্ছে ভেরি ফ্রিকোয়েন্টলি যখন ভেরি ফ্রিকোয়েন্টলি হবে বাট দ্যাট শুড বি ভেরি রেগুলার হতে হবে এটা বলা হচ্ছে যে হায়ারলি মানে সাইকেল হ্যাজ রিডিউসড আর্বিট্রারিলি লেস দেন 21 ডে অ্যান্ড রিমেইন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি মানে প্রতিবারই ওই বিষয় আমি দুদিন পর পর হবে অথবা দুদিন পর পর হবে দ্যাট ইজ কল্ড দি পলিমিলুরি দ্যাট ইজ কল্ড পলিমিলুরি আমরা বলছি এটারই নাম হচ্ছে ইপিমিলুরি কাল যদি আমি মিলুরি বলছিলাম ঠিক আছে এটা হাইপারমিলুরি আর পলিমিলুরি নাম হচ্ছে ইপিমিলুরি পলিমিলুরি হচ্ছে ডিফাইন দি সাইক্লিক্যাল বিলিং আর দি সাইকেল হ্যাজ ইউজড আর্বিট্রারিলি লেস দ্যান 21 ডেজ and remain constant at that frequency. It was a polyminal gap. That means when the demonstration occurs very frequently. What is that called? কি কারণে পলিমিনোরিয়া হইতে পারে আমি তো মিনোরিয়ার ক্ষেত্রে বলছিলাম যে অর্গানিক কল আছে ফাংশনাল কল আছে অর্গানিকের মধ্যে কিছু প্যাথোলজি আছে এবং সিস্টেমিক কলগুলো আছে নানান কল আমরা বলছি কখনো এখানেও কিন্তু অনেক কারণ আছে তবে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে এজ রিলেটেড দি এক্সট্রিম অফ দি এজ এক্সট্রিম অফ দি এজ মিনস দ্যাট দ্য বডি অফ দি এজ মানে কোলা এক্সট্রিম অফ দি এজ দ্যাট মিনস দ্যাট এটা হয়ে থাকে অ্যানালিসিস মানে ওয়ান অফ দি কল হচ্ছে এজ রিলেটেড অ্যাডমিশন যারা সাফার যাদের মেধার কিছু হয়ে গেছে তারপরে তাদের দেখা যাচ্ছে যে এখানে অনিয়মিত চলতেছে ভেরি ফ্রিকোয়েন্টলি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিফোর প্রিসিডিং দি মেডিকেল দ্যাট ইজ প্রি মেডিকেল টেস্ট বিফোর দি সিচুয়েশন অফ দি ইনস্টিটিউশন পার্মানেন্ট যখন সিচুয়েশন হওয়া যাচ্ছে তার আগে যে কন্ডিশন প্রি মেডিকেল টেস্ট এটাই বলা হয়েছে যে বিফোর প্রিসিডিং টু দি মেডিকেল দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু নাম্বার থ্রি ফলোইং দি ডেলিভারি আমরা নর্মাল ভেজিটাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশন হোক এরকম ডেলিভারি করে তখন দেখা যাচ্ছে যে পিরিয়ডটা কিন্তু রিস্টাবলিশমেন্ট হয়ে কিন্তু সময় লাগে সেজন্য এটি ওয়ান অফ দি ইম্পর্টেন্ট যে পোস্ট পার্টাম প্রেগন্যান্সি ফলোইং ডেলিভারি পোস্ট অ্যাবর্টাম প্রিং অ্যাবর্শন তাহলে নাম্বার ওয়ান হচ্ছে এজিটেটেড দ্যাট ইজ অ্যাডোলেসেন্স অ্যান্ড দ্যাট ইজ অলসো দি অ্যানাদার ওয়ান ইজ মেনোপজাল স্টেজ অ্যাট দি এক্সট্রিম অফ দি এজ আরেকটি হচ্ছে যে ফলোইং দি ডেলিভারি অফ দি বেবি আফটার দি সিজার অর নর্মাল অ্যানাদার ওয়ান হচ্ছে ফলোইং দি অ্যাবর্শন দ্যাট ইজ পোস্ট অ্যাবর্টাম এই ওয়ান অফ দিস অলসো পলিমিলারি ইন দি অকার্স ইন কেস অফ দি পিআইডি অথবা এন্ডোমেট্রোসিস এখানে কি জন্য হয় এখানে ডিউ টু দি ওভারিয়ান হাইপারেমিয়া ক্রনিক কনজেশন হইতে থাকে যখনই ক্রনিক কনজেশন হবে তখন মানে দি ওভারি বিকাম হাইপার কনজেস্টেড এবং আলটিমেটলি তার স্টেরোজেনেসিসটা বেশি হবে এবং এটার স্টিমুলেশনটা বেশি হবে অ্যাজ এ রেজাল্ট তার ফ্রিকোয়েন্সি অফ দি মিনিস্ট্রেশন উইল বি মোর দ্যাট ইজ দি কজেস অফ দি কি কজেস অফ পলিমিনোরিয়া আবার বলছি পলিমেনিয়ার ডেফিনেশন হচ্ছে ইট ইজ দি সাইক্লিক্যাল ব্লিডিং হোয়াট দি সাইকেল হ্যাজ আর্বিট্রারিলি রিডিউসড লেস দ্যান 21 ডেজ অ্যান্ড রিমেইন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি অ্যান্ড এটা হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ দি অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট কজ ইজ দি প্রি মেনিপোজাল স্টেজ ইম্পর্টেন্ট কজ ইজ দি ফলোইং ডেলিভারি ইম্পর্টেন্ট ওয়ান ইজ দি ফলোইং দি অ্যাবর্শন অ্যান্ড অলসো ইট মে বি অকার্স ইন কেস অফ দি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অ্যান্ড দি পেলভিক ইন্ডোমেট্রোসিস ডিউ টু হাইপারেমিয়া অফ দি ওভারি ডিউ টু কনজেশন অফ দি ওভারি এবার তিন নম্বরে অলিগোমেনোরিয়া মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার টার্মিনোলজি ইজ কল্ড দি অলিগোমেনোরিয়া অলিগোমেনে শুনে মনে হচ্ছে কম কম তাই না
এরকম মনে হয়। অলিগো মনে আমরা তাই বুঝি আর কি, অলিগো হাইড্রোমনিয়ন্স, অলিগো স্পার্মিয়া, অলিগো। কিন্তু এখানে অলিগোমেনোরিয়া মানে ইট ইজ অলসো দি সাইক্লিক্যাল ব্রিডিং হোয়ার দি সাইকেল হ্যাজ এক্সটেন্ডেড মোর দেন 35 ডেজ অ্যান্ড রিমেন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি। পলিতে ছিল যে ওখানে সাইকেলটাকে কম হয়ে গেছিল লেস দেন 21 ডেজ, আর অলিগোমেনোরিয়াতে হচ্ছে সাইকেলটাকে বেড়ে চলে গেছে কোথায় মোর দেন 35 ডেজ অ্যান্ড রিমেন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি। ইট ইজ অলসো দি সাইক্লিক্যাল ব্রিডিং হোয়াট দি সাইকেল হ্যাজ এক্সটেন্ডেড মোর দেন 35 ডেজ অ্যান্ড রিমেন কনস্ট্যান্ট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি, ইট ইজ কল্ড দি অলিগোমেনোরিয়া, ইট ইজ কল্ড অলিগোমেনোরিয়া, ভেরি ইম্পর্ট্যান্ট। এখানেও জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য কজেস অফ দি অলিগোমেনোরিয়া, এখানেও তোমাদের নাম্বার ওয়ান ইজ দি এজ রিলেটেড, দেখো যে এজ রিলেটেড অ্যাডোলেসেন্স অ্যান্ড প্রি মেনোপজাল, এই সময় এদেরও ঠিক এইরকমই হইতে পারে, এলোমেলো হইতে পারে। ইরেগুলারিটি যেগুলো হয় সেগুলো সবসময় অ্যাডোলেসেন্সে হয়, ইরেগুলারিটিস বেশিরভাগ হয় অ্যাট দি বিফোর দি সিজেশন অফ দি মিনিস্ট্রেশন, দ্যাট ইজ দি বিফোর প্রি মেনোপজাল স্টেজে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। এজ রিলেটেড কি কি অ্যাডোলেসেন্স, আর একটা হচ্ছে প্রি মেনোপজাল, এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে ইট ইজ রিলেটেড উইথ দি অবেসিটি, ওয়েট রিলেটেড অবেসিটি, যারা অবেস তাদের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অলিগোমেনোরিয়া, দ্যাট ইজ ইট ইজ দি ওয়েট রিলেটেড, দ্যাট ইজ কল্ড দি অবেসিটি। একটা এজ রিলেটেড আর একটা ওয়েট রিলেটেড। নেক্সট ওয়ান ইজ দি স্ট্রেস অ্যান্ড এক্সারসাইজ, স্ট্রেস অ্যান্ড স্ট্রেস যারা নেয়, যারা খুব ইসের মধ্যে থাকে, মানে যেটাকে কী বলে প্রেশারে থাকে, মেন্টাল অ্যাগোনাইজ থাকে, তাদেরকে বলা হয় স্ট্রেস। আবার যারা খুব রেগুলার এক্সারসাইজ করে, জিমে যায়, তাদের জন্য অলিগোমেনোরিয়া ইজ ভেরি কমন, এইটা হচ্ছে নাম্বার থ্রি। নাম্বার ফোর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ দি ইন্ডোক্রাইনোলজিক্যাল কজ, ইন্ডোক্রাইনোলজিক্যাল কজ, ইন্ডোক্রাইনোলজিক্যাল কজ মানে হরমোনাল কজ। মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ দি পিসিও, মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ দি পিসিও, পলিসিস্টিক ওভারি। নেক্সট ওয়ান ইজ দি হাইপার প্রোলাক্টিনেমিয়া, হ্যাঁ প্রোলাক্টিন যখন অনেক বেশি সেক্রেশন হয়, হাইপার প্রোলাক্টিনেমিয়া। আরেকটি হচ্ছে যে থাইরয়েডের ব্যাপারে, ইনকেস অফ দি হাইপার থাইরয়েডিজম যদি হয় সেক্ষেত্রেও আর কি তোমার দের ইজ চান্স অফ দি অলিগোমেনোরিয়া। মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ দি পিসিও, এটা মনে রাখবা, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। আর কিসে হইতে পারে, দি আদার কজ অফ দি অলিগোমেনোরিয়া, এটাও হচ্ছে ইট ইজ অলসো ইট ইজ রিলেটেড উইথ দি মানে যেটা আমি আগেই বলছিলাম যে স্ট্রেস অ্যান্ড এক্সারসাইজ, অর্থাৎ ইমোশনাল স্টেটের উপরে এটা কিন্তু নির্ভর করবে। দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট, ইট ইজ এজ রিলেটেড দি অ্যাডোলেসেন্স অ্যান্ড দি প্রি মেনোপজাল, ওয়েট রিলেটেড দোজ আর দি অবেজ অ্যান্ড দি স্ট্রেস অ্যান্ড এক্সারসাইজ ইজ ওয়ান অফ দি কজ, অ্যান্ড অলসো দি ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে তোমার ইন্ডোক্রাইনোলজিক্যাল, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অ্যান্ড হাইপার প্রোলাক্টিনেমিয়া অ্যান্ড অলসো দি থাইরয়েড ডিসঅর্ডার। এই তিনটা কথা বললেই আমরা খুশি, ঠিক আছে।